বন্ধুরা, একটি বিশেষ সময়, বিশেষ পরিস্থিতির মধ্যে দিয়ে দেশ আজ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। আমি বক্তব্য রাখবো না, বক্তব্য রাখবেন বন্ধুরা। আপনারা জানেন যে এমন একটি ক্রান্তিকাল, সেই ক্রান্তিকালকে মোকাবেলা করে গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসা, অবাধ সুষ্ঠু নির্বাচনে নিশ্চিত করা, এই সংগ্রাম এখনো থেমে থাকেনি। এই সংগ্রামের অব্যাহত ধারায় আমাদের সামনে অনেক কাজ করতে হবে। আমরা সেই সংগ্রামের শপথ নিয়ে এখনো আমরা রাজপথে রয়েছি এবং রাজপথে থাকব। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যে জাতীয় উদযাপন কমিটি গঠন করা হয়েছে, তার আহ্বায়ক মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আজকে উদযাপন কমিটির একটি সভা করেছি, সেখানে আমাদের এই উদযাপন কমিটির অধিকাংশ সদস্যই উপস্থিত ছিলেন। সেখানে আমরা কিভাবে কর্মসূচি গ্রহণ করব, কি কি কর্মসূচি গ্রহণ করা যায় ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং পরবর্তী পর্যায়ে আমরা আরও এই বিষয়ে আলাপ আলোচনা করে আপনাদের সামনে কর্মসূচি আমরা তুলে ধরব। দু একদিনের মধ্যে আমাদের উদযাপন কমিটির আহ্বায়ক হাফিজ ভাই এটি আপনাদের সামনে তুলে ধরবে। এখন আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছেন, আমরা 1:30 ঘন্টার সময় দিয়েছি।